উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার জন্য বাড়িতে গিয়ে বিধায়কের তরফে সম্বর্ধনা জানানো হলো ইছাপুরের প্রয়াত ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের পরিবারকে। নোয়াপাড়া বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছরই শিক্ষক দিবসের দিন নোয়াপাড়া বিধানসভা এলাকায় কৃতী ছাত্রছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনা জানান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। কিন্তু চলতি বছর করোনা ভাইরাসের জেরে সেই সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতেই নিজেই তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিয়ে আসছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। তেমনভাবেই আজ তিনি সম্বর্ধনা জানাতে পৌঁছে যান ইছাপুরের নেতাজি পল্লীর প্রয়াত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে গিয়ে শুভ্রজিতের মায়ের হাতে মেমেন্টো, মেডেল, সার্টিফিকেট তুলে দেন। উল্লেখ্য, রাজ্যে একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েও চিকিৎসার অভাবে মারা যান আনন্দমঠ বিদ্যাপীঠের চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ইছাপুর আনন্দমঠ বয়েজ স্কুলের ছাত্র শুভ্রজিৎ বলে অভিযোগ। এদিন বিধায়কের সাথে কথা বলতে গিয়ে শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় জানান, শুভ্রজিতের ইচ্ছে ছিল বিধায়কের হাত দিয়ে ভালো ফল করে সে পুরস্কৃত হবে, কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। শুভ্রজিতের বাড়ি থেকে বার হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং জানান, ছেলে বড় ব্যাপার আছে কি আমি প্রত্যেক বছরে টিচার ডে আমি সবসময় বড় করে করি। কোভিড-19 জন্য আমরা কোনো এটিওস হল আমরা পাইনি। কোভিড-19 জন্য সব স্কুলে পেপার পাইনি, তার সত্ত্বেও আমার 750 ছাত্রকে আমি পেয়েছি। আমি আজ থেকে শুভ্রজিৎ চ্যাটার্জি যে আকাল মৃত্যু আনন্দমঠ বিদ্যাপীঠের ছাত্র ও ফার্স্ট ক্লাসে পাস করেছিল, বিনা ট্রিটমেন্ট জন্যে বিনা চিকিৎসা ছেলেটা মারা গেছিল, আজকে ফার্স্ট ক্লাস পাস করেছিল। ওই জন্যে প্রথম ওর বাড়ি থেকে আমি সম্বর্ধনা সভা দিতে স্টার্ট করেছি। একটা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল চিকিৎসা ব্যবস্থার ভূমিকা নিয়ে, কি বলবেন? না, এটা সবাই দেখেছিল, পুরো পশ্চিমবাংলা মানুষ দেখেছিল। ওনার বাবা মা যা বলবেন ওনারা বেশি বলতে পারবেন যে রাজ্য সরকার কী করেছিল। আমরা যা টিভির মাধ্যমে দেখেছিলাম যে রাজ্য সরকার না ট্রিটমেন্ট জন্য ছেলেটা মারা গেছিলো, আমি এর মধ্যে কোনো রাজনীতির বলার আমার কিছু নেই। ওনারা বাবা মা যা বলবে রাজনীতির ওনারা বলতে পারবেন কি আমার ছেলে কী করে ট্রিটমেন্ট না হওয়া মারা গেছে। লেকিন আমি দায়িত্ব নিয়ে বলছি, ও ছেলে না ট্রিটমেন্ট করেই ছেলেটা মারা গেছিলো। যদি আজকে ছেলেটা খুশি থাকত, বেঁচে থাকত, তাহলে আমাদেরও খুব খুশি লাগতো। আগামী বছর 2019 ওনার যা মা বললেন কি ছেলেটা আগামী মাসে আগে বছরে ওই এটিএস হলে দেখতে গিয়েছিলো যে আমি কী করে সম্বর্ধনা সভা দিই। ছেলেটা বলেছিল মাকে, মা আমি আগামী বছর আমি নিজে ফার্স্ট ক্লাস পাস করে আমি এটিও সালে আসবো, এমএলএ সাহেব সাথে সার্টিফিকেট নিয়ে সম্বর্ধনা সভা নেব। লেখি আজকে ও আমাদের মধ্যে নেই, এর থেকে দুঃখিত আর কিছু হতে পারে না, এর থেকে দুঃখ জিনিস আর কিছু হতে পারে না। শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় জানান, যখন গত বছরে যখন ওই প্রোগ্রামটা এটিএস হলে হয়েছিল, আমরা দেখতে গিয়েছিলাম, আমাদের পরিচিত অনেকেই প্রাইজটা পেয়েছিল, তখন ও আমাকে বলেছিল যে মা সামনের বছর এই দিনে এই প্রাইজটা আমি তোমার হাতে এনে দেবো। আমি তখন বলেছিলাম দেখ যদি পারিস, এত এর থেকে তো গর্বের আর কিছু হতে পারে না। বলে মা তুমি নিশ্চিন্তে থাকো, এই প্রাইজটা সামনের বছর আমি আনবই। তাও ওর কথা রাখলো, কিন্তু এত দুর্ভাগ্য নিয়ে ছেলেটা বোধ হয় পৃথিবীতে এসেছিলো, সেই কথার ওর সে ওর নিজে সেটা উপভোগ করতে পারলো না, ওর ওকে বাঁচতে দেওয়া হলো না। এত ভালো রেজাল্ট করবে ও নিজে চিন্তা করেছিল, আপনাকে বলেওছিল, আজকে ও নেই, প্রাইজটা আপনার ঘরে, প্রাইজটা আমার ঘরে ঠিক এলো, কিন্তু আমার ছেলেটা ঘরে নেই, আমার ছেলেটা সেই জিনিসটার আনন্দটা উপভোগ করতে পারলো না। এই চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা বা ডাক্তারদের ভুল ত্রুটির কারণে আমার ছেলেটাকে চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কত নম্বর পেয়েছে? ও পেয়েছিল গ্রেড এ, 360 পেয়েছিল।